জয়কালী মন্দির প্রতিষ্ঠার সঠিক তারিখ ও আনুষঙ্গিক তথ্য খুব বেশি কিছু জানা যায়নি। তবে মন্দিরের শিলালিপি অনুযায়ী বাংলা 1001 সালে এটি প্রতিষ্ঠিত হয়। যতদূর জানা যায়, নবাব আমলে ঢাকার নবাবদের দেওয়ান কলকাতার শ্যামবাজার নিবাসী তুলসী নারায়ণ ঘোষ ও কালীধামের বাঞ্চারাম ব্রহ্মচারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। বাঞ্চারাম ব্রহ্মচারী ছিলেন এই মন্দিরের সর্বপ্রথম সেবায়িত। মন্দিরে কালী, শিব, লক্ষ্মী, নারায়ণ, শালগ্রাম চক্র ও বনদুর্গা প্রভৃতি দেব দেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল। নির্মিত হয়েছিল মন্দির, পঞ্চরত্ন, নবরত্ন, শিবের মঠ, ঘোড়াখানা, অতিথিশালা ইত্যাদি। সেই সময় পূজা এবং অতিথিদের আপ্যায়নের জন্য বছরে 1200 টাকা ব্যয় হতো। মন্দিরের আগের যে অবস্থান ছিল তাকে সংস্কার করে আমরা চেষ্টা করছি আরও সুন্দর করার জন্য, এবং সুন্দর হচ্ছে, আগামীতে আরও সুন্দর হবে বলে দৃঢ় বিশ্বাস আমরা রাখি। জয়কালী মন্দিরের প্রাচীর ঘেরা চত্বরটির ভেতরে আসলে দুটি মন্দির। এর মধ্যে একটি একচূড়া বিশিষ্ট মন্দির। এই একচূড়া মন্দিরটি অনেকের কাছে জয়কালী মন্দির নামে পরিচিত। আর এর পশ্চিমেই আছে ছোট আরেকটি পঞ্চরত্ন মন্দির। মন্দিরটির সংস্কারের ফলে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু হারিয়ে গেছে এর প্রাচীন রূপ। প্রাচীন এই স্থাপত্যটি ইতিহাসের মূল্যবান নিদর্শন হলেও এখনও এটি প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত হয়নি। নাজির হোসেন, বৈশাখী, ঢাকা।